শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে শহীদ শাহ মাইনুল আহসান চৌধুরী 43তম স্মরণ দিবস উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন হয়। সভা চলাকালীন সময় পোশাক পরে এক পুলিশ কর্মকর্তা ডায়াসের ছবি তোলেন। এতে কঠোর সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন, এই সরকার পুলিশকে প্রাইভেট বাহিনীতে পরিণত করেছে, একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি। রিজভি আরও বলেন, এই মঞ্চে যারা বসে আছেন একজন মন্ত্রী ছিলেন, আরেকজন রাষ্ট্রদূত ছিলেন, পোশাক পরা পুলিশ এসে ছবি তুলে নিয়ে যাচ্ছে। একটা ভয়ঙ্কর দুঃশাসন না থাকলে পুলিশ এখানে এসে ছবি তুলে নিয়ে যায়? আমরা এখানে একটি স্মরণসভা করছি, দেশের বরেণ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, অথচ পোশাক পরা পুলিশ এসে ছবি তুলে নিয়ে যায়। বিএনপির এ নেতা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আইনের কাছে দায়বদ্ধ নয়, জনগণের কাছে নয়, তারা দায়বদ্ধ শেখ হাসিনার কাছে। শেখ হাসিনা এখন পুলিশকে প্রাইভেট বাহিনীতে পরিণত করেছেন। পুলিশ কর্মকর্তার ওই ছবি তোলা প্রসঙ্গে রিজভি আরও বলেন, আমাদের আয়োজন আমাদের সবকিছু একটা হত্যাকাণ্ডের স্মরণসভা, অথচ এখানে পোশাক পরা পুলিশ এসে ছবি তুলে নিয়ে যায়। কারণ এই দুঃশাসনে শেখ হাসিনা নিজে মনে করে বাংলাদেশ তার পৈতৃক জমিদারি, এখানে অন্য কেউ কথা বলবে কেন, এখানে অন্য কেউ রাজনীতি করবে কেন, তাদের সেই অধিকার নেই। ঠিক এই সর্বগ্রাসী মনোবৃত্তি না থাকলে একটি স্মরণসভায় পোশাক পরা পুলিশ এসে ছবি তোলার সাহস পেত না। রিজভি বলেন, গণতন্ত্রের শক্ত খুঁটি হল তার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে আদালত, প্রশাসন, নির্বাচন কমিশন, প্রতিষ্ঠান হচ্ছে মিডিয়া। গণমাধ্যমের স্বাধীনতা যে দেশে নিশ্চিত হয় না সেটা গণতান্ত্রিক দেশ না। যে দেশে আদালত স্বাধীনভাবে বিচার করতে পারে না সেটা কোনোভাবেই গণতান্ত্রিক দেশ না। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ভাষা যখন হয় সরকারি দলের ভাষা, নির্বাচন কমিশনের বিবৃতি যদি হয় ভোটচোরদের মতো, বুঝতে হবে সে দেশের সকল নাগরিক স্বাধীনতাহীনতায় ভুগছে। বরিশালের নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যে আমি অবাক হয়েছি বলে মন্তব্য করেন রিজভি। তিনি বলেন, সেখানে সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, কিন্তু সেখানে দেখলাম একজন মাওলানা, সে মেয়র প্রার্থী, তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে। রিজভি বলেন, মাওলানা সাহেব নিহত হলে তারা হয়তো বলতো নির্বাচন কিছুটা সংঘাতপূর্ণ হয়েছে, সহিংসতা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের কথায় তাই মনে হয়, এটাকে ফ্যাসিবাদী ও গণবিরোধী শাসন বলা হয় বলে মন্তব্য করেন রিজভি। এদিকে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, তার দল নির্বাচন করতেই চায়, তবে সেই নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে, আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নয়। বিএনপির অনেকেই তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ কথার জবাব দিয়ে নজরুল ইসলাম বলেন, আমরা সবাই তো নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, তবে এই সরকারের অধীনে না, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। তাছাড়া কোনো ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত এখনও দলের রয়েছে জানিয়ে তিনি বলেন, এই সরকারের অধীনে আমরা তো ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করি নাই। এই যে কদিন আগে কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচন গেল, বিএনপির কেউ কি অংশগ্রহণ করেছে? দু একজন যারা কোনো বিশেষ কারণে অংশগ্রহণ করেছেন আমরা তাদেরকে বহিষ্কার করে দিয়েছি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এখন গণদাবিতে পরিণত হয়েছে, এ দাবি করেন নজরুল ইসলাম খান। বলেন, আজকে সব বিরোধী রাজনৈতিক দল, এমনকি জাতীয় পার্টির জিএম কাদের সাহেব, উনিও বক্তৃতা করেছেন যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। দেখবেন আরও যারা বলে নাই তারাও বলবেন এই কথা, এমনকি 14 দলের মধ্যে যারা আছে তাদের অনেকে বলছেন। নজরুল ইসলাম আরও বলেন, আমরা নির্দলীয় সরকারের জন্য লড়াই করছি। আমরা জানি এখন যারা সরকারের আছে তারা নিশিরাতের সরকার, তারা জনগণের ম্যান্ডেটবিহীন, ভোটবিহীন, জোর করে ক্ষমতায় আসীন একটা সরকার।